ফেসবুক মেসেঞ্জারে নতুন আরেকটি আপডেট অ্যাড হলো এবং এই আপডেটটি আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমার মেসেঞ্জারে আমি ঢুকেছি, যারা যারা অনলাইনে রয়েছে তাদের প্রোফাইল পিকচারের উপরে এখানে কিছু নোট লেখা রয়েছে। এখন থেকে আপনি চাইলে আপনার মেসেঞ্জারে ঠিক এইভাবে নোট লিখে রাখতে পারবেন। এই আপডেটটি আসার পর আমার কাছে মনে হয়েছে মেসেঞ্জারের ভিতরে যে আমরা একটা সমস্যার সম্মুখীন হতাম, যেমন আপনি খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন, ওই মুহূর্তে কেউ আপনাকে মেসেঞ্জারে অনলাইনে দেখলেই কিন্তু আপনাকে কল দিয়ে ফেলতো বা মেসেজ দিত। কিন্তু এখন থেকে আপনি যদি এখানে নোট লিখে রাখেন যে আমি একটা মিটিংয়ে আছি, এই মুহূর্তে আমাকে কল দেওয়া যাবে না, বা এখানে ইম্পর্টেন্ট কোনো নোট যদি লিখে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা কিন্তু সেটা দেখতে পারবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোফাইল পিকচারের উপরে এক একজন কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাটাস লিখে রেখেছে, কেউ আবার ইম্পর্টেন্ট নোটও লিখে রেখেছে, কেউ আবার এখানে কিন্তু এইটার ইমোজি সেট করে রেখেছে। মানে আপনার প্রোফাইলটা দেখতে একটু সুন্দর লাগবে, সেই সাথে আপনি চাইলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু নোটও লিখে রাখতে পারবেন। আপনাদের ভিতরে অনেকেরই মেসেঞ্জারের ভিতরে এই নোট অ্যাড করার অপশনটি এসেছে। শুরুতেই চলুন আপনাদেরকে দেখাই আপনি কিভাবে মেসেঞ্জারের ভিতরে ঠিক এভাবে নোট অ্যাড করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারের উপরে মেসেঞ্জারের ভিতরে আলহামদুলিল্লাহ লেখা রয়েছে। এবার আমি যদি আমার এই প্রোফাইল পিকচারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লিভ এ নিউ নোট আর একটা হচ্ছে ডিলেট নোট। তো বর্তমানে আমার যে নোটটি রয়েছে এটাকে আমি ডিলেট করে দেবো, তাই এখান থেকে ডিলেট নোটে ক্লিক করলাম এবং রিমুভ লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার নোটটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে নোটের উপর একটা প্লাস আইকন চলে আসছে। এখন আমি যদি এখান থেকে ক্লিক করি এবং এখানে যদি আমি কোনো কিছু লিখে দেই তাহলে সেটা কিন্তু আমার মেসেঞ্জারের প্রোফাইলের আইকনের উপরে কিন্তু সেটা শো করবে। যেমন দেখুন আমি এখানে যদি এই যে ফ্লাওয়ারের এই ইমোজিটা দেই এবং এখান থেকে শেয়ারে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারের উপরে এই ফ্লাওয়ার ইমোজিটা চলে আসছে। ঠিক এভাবে যদি আমি এখানে লিখে দেই ডু নট ডিস্টার্ব, অথবা আমি যদি লিখে দেই বর্তমানে আমি একটা মিটিংয়ে আছি, এখন আমাকে কেউ কল বা মেসেজ দিবেন না, তাহলে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তার মানে মেসেঞ্জারের ভিতরে এখন কিন্তু আপনি ইম্পর্টেন্ট নোটগুলো লিখে রাখতে পারবেন। আপনি বর্তমানে কোন অবস্থায় রয়েছেন, কেউ আপনাকে মেসেজ দেওয়ার আগে সেই লেখাটা পড়ে বিষয়টা কিন্তু জানতে পারবে এবং আপনাকে কিন্তু বিরক্ত করবে না। এবার আসি মেইন পয়েন্টে। আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন সকাল থেকে নিয়ে যে ভাই মেসেঞ্জারে নোট অপশন এসেছে কিন্তু আমি আমার ফোনের ভিতরে নোট অপশনটা অ্যাড করতে পারতেছি না। বর্তমানে মেসেঞ্জারে এই আপডেটটি আসার পর থেকে অনেকে আছি যারা ফেসবুকের মেসেঞ্জারটি আপডেট করেন নেই। যাদের এখনও পর্যন্ত এই নোট অপশনটি আসে নাই তারা যে কাজটি করবেন, গুগলের প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিবেন। অনেকে আছেন আপডেট দেওয়ার পরেও এই নোট অপশনটি পাবেন না, তারা যে কাজটি করবেন অ্যাপটিকে আনইনস্টল করে দিবেন মেসেঞ্জারের অ্যাপটিকে। অ্যাপটিকে আনইনস্টল করে দেওয়ার পরে প্লে স্টোরে গিয়ে আবারও আপনি মেসেঞ্জারটিকে ইনস্টল করবেন, তাহলে দেখতে পারবেন এখানে নোট অপশন চলে আসছে। এর পরেও যদি নোট অপশন না আসে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, মেসেঞ্জার আনইনস্টল না করে আপনি মেসেঞ্জারের যে ডাটা রয়েছে, স্টোরেজ রয়েছে সেটাকে ক্লিয়ার করে দিবেন। প্লে স্টোরে গেলেই দেখতে পারবেন আপডেট লেখা চলে আসছে, আপনি সেখান থেকে আপডেট দিলেই আপনার মেসেঞ্জারের ভিতরে এই অ্যাড নোট এই অপশনটি চলে আসবে এবং আপনি এই অ্যাড নোট অপশনটি বা এই অ্যাড নোট ফিচার্সটি আপনি ব্যবহার করতে পারবেন। আমার কাছে মেসেঞ্জারের এই আপডেটটি খুবই ভালো লেগেছে। আপনার কাছে মেসেঞ্জারের এই আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।